এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রতন কুমার দাস। রতন, কেমন দেখছেন পর্যটকদের উপস্থিতি? আসিফ টিপু, আপনি যেমনটা বলছিলেন, পার্বত্য জেলা বান্দরবানে দীর্ঘদিন বন্ধ হওয়া পর্যটন স্পটগুলো বন্ধ দেওয়ার পর পুনরায় পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে, তাই প্রচুর পরিমাণ পর্যটক এসেছে বান্দরবান পার্বত্য জেলায়। তা আমি এখন রয়েছে এই মুহূর্তে বান্দরবান নীলাচল, যেটি সারাদিন নীলগিরি, নীলাচল, দেবাতাকুম, বগালেক ঘুরাঘুরি আসার পর নীলাচলে এসে তাদের যে বিকালে সূর্য ডুবাটা দেখতে চলে আসে। তা আমি একজন রয়েছে, আমার সাথে এক পর্যটক রয়েছে। আপনি ঘুরতে আসছেন, কেমন লাগছে বান্দরবানে? সব মিলিয়ে ভালো একটা দিন যাচ্ছে, আমরা আসছি।